وعليكم السلام ورحمة الله وبركاته. খুবই একবার প্রশ্ন হলো কি এক ব্যক্তি নাকি বলেছে আলাদিস নতুন ফিরকা, তাকে কিভাবে জবাব দেওয়া হবে তার আর্টিকেল আর্টিকেল তো আমার কাছে নেই বাংলাতে, বা বাংলা কোনো আর্টিকেল আমার কাছে থাকে না। দেখুন, আহলে হাদিস অ্যাকচুয়ালি সে যদি বলে থাকে নতুন ফিরকা, তোকে বলবেন না নতুন ফিরকা এরকম নয় যে এটা নতুন কোনো জিনিস। আহলে হাদিসের অর্থটাকে বুঝাবেন, আহাল মানে হচ্ছে মেনে চলা, হাদিস বলা হয় কোরআনকে এবং আল্লাহ রসুলের বাণীকে। যেমন কোরআনে আল্লাহ তাআলা খুদ কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ফাবাই হাদিসিন বাদা যালিকা ইউমিনুন, এর পরবর্তী এমন কোন কোরআন আছে যার প্রতি তোমরা ইমান নিয়ে আসবে। তো কোরআনকে আল্লাহ তাআলা কয়েক জায়গাতে হাদিস ভাবে হাদিস বলে আখ্যায়িত করেছেন, ঠিক ওই রকম আল্লাহ রসুলের বাণীকেও হাদিস বলা হয়, এটা সবাই জানে। তো একটা শব্দতে দুটো মানে নেওয়া হচ্ছে যে আহলুল হাদিস মানে কোরআন এবং হাদিসকে মেনে চলা, এটা এটা কোনো জাতির নাম দিয়ে বা জায়গার নাম দিয়ে বা কোনো ব্যক্তির নাম দিয়ে এটা ফিরকা নয়। আর এটাই হচ্ছে আসল সাহাবা কারামদের আল্লাহ রসুলের যুগের বা আল্লাহ রসুলদের এটাই আসল নাম ছিল, কারণ সাহাবা কারামরা এটাই মেনে চলতেন যে আল্লাহ রসুল এটাই বলে গেছিলেন, তারাক্তু ফিকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসাক্তুম বিহিমা কিতাব আল্লাহ সুন্নতি, তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, এই দুটি জিনিসকে যদি তোমরা ধরে রাখো তাহলে কোনোদিন তোমরা পদভ্রষ্ট হবে না, একটা আল্লাহর কিতাব কোরআন এবং আমার বাণী হাদিস। তো কোরআন এবং হাদিসকে যদি একসঙ্গে দুটো শব্দ হাদিসে দুটোকেই বোঝানো হয়, সেই জন্য যদি কেউ আহলুল হাদিস বলে তাতে এটা এমন কোনো ক্ষতিকর জিনিস নয়। আর এখনকার যুগে নিজেকে আহলে হাদিস বলে যখন যেখানে এত সাহাবিদের যুগে এটা বলার প্রয়োজন পড়ে নাই, কারণ সাহাবিরা আল্লাহ রসুলকে ফলো করতেন, তারা কোরআন এবং হাদিস ছাড়া আর কোনো জিনিস সাহাবিদের মধ্যে কোনো ফিরকাবন্দি ছিল না। কোনো সাহাবিকে বলে নাই যে আমরা উমরি আবু বকরি সিদ্দিকি আলী এরকম বলেন নাই, সমস্ত সাহাবি এক প্ল্যাটফর্মে ছিলেন। হ্যাঁ না, সাহাবিরা অ্যাকচুয়ালি ওনাদের মাঝে যখনই দ্বন্দ্ব হতো, হ্যাঁ না, যখনই কোনো জিনিস হতো তখনই সঙ্গে সঙ্গে ওরা ফিরে আসতো কিসের দিকে, কোরআন এবং হাদিসের দিকে, যেটা আল্লাহ রসুল খুদ বলেছেন, ফাইন তানা আল্লাহ তাআলা বলেছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রসুল, যখন কোনো বিষয়ে তোমাদের ঝগড়া হবে তখন তোমরা ফিরে আসো কির দিকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে। ফলে দেখা যায় সাহাবিদের মধ্যে অনেক সময় দ্বন্দ্ব হয়েছে, এমনকি আল্লাহ রসুলের মৃত্যুর পরেই দ্বন্দ্ব হয়ে গেল, আবু বকর বলছে মারা গেছেন আর হযরত ওমর বলছেন মারা যান নাই, কিন্তু যখন আবু বকর যখন কোরআনের আয়াতে তেলাওয়াত করে দিলেন, আমা মুহাম্মাদুন ইল্লা রসুল কাদ খালাত মিন কাবলিহির রসুল, মোহাম্মদ তো শুধু একমাত্র রসুল, এর আগে রসুল কত এসেছে কত চলে গেছে সব মারা যাচ্ছে, তোমরা যে রসুল যদি মারা যায় তোমরা কি ফিরে যাবে, তোমরা যদি ফিরে যাও জেনে রাখো আল্লাহর কিছুই ক্ষতি হবে না, যারা আল্লাহর ইবাদত করছিল আল্লাহ জীবিত আছে এবং চিরজীবী, আর যারা মোহাম্মদের ইবাদত করছিল তারা জেনে রাখো যে মোহাম্মদ মারা গেছে। তখন হায়াতের দুটো গ্রুপ তো আর হয় নাই, তখন একটা গ্রুপে সবাই এক প্ল্যাটফর্মে চলে এসছে। ফলে সাহাবিদের যুগে সবচেয়ে ভালো যুগ আল্লাহ রসুল বলেছে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো যুগ হচ্ছে কারণী আমার যুগ, সাহাবিদের যুগ, সুম্মাই আলিউন হো সুম্মাই এলিউন হো, তারপরে সবচেয়ে ভালো উত্তম যুগ হচ্ছে সাহাবিদের পরে তাবেইদের তাবে তাবেইদের, এরকম। তো তাদের যুগের লোকেদের কোনো দিনই এরকম ফিরকাবন্দি হয় নাই, কারণ তারা সবাই এক প্ল্যাটফর্মে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে চলছেন, তার মানে বোঝা গেল তারা সব আহলে হাদিস ছিল, তারা কোরআন এবং হাদিসকেই মেনে চলতো। সেই জন্য বোঝা যায় যে এই ফিরকাটা এখন নতুন না, এটা হচ্ছে সাহাবিদের ফিরকা, সাহাবিরা এরকম ছিলেন, আর সাহাবিদের যুগ থেকে এটা আসছে, আল্লাহ রসুলের যুগ থেকে আসছে, তারা কোরআন এবং হাদিসকে মেনে চলেছে এবং এটাকেই ফিরকায় নাজিয়া বলা হয়। হ্যাঁ, আল্লাহ রসুলের হাদিস আসছে যে ইহুদি 72 ফিরকাতে, নাসারা 71 ফিরকাতে, নাসারা 71 ফিরকাতে, ইহুদি 72 ফিরকাতে, আর আমার উম্মত 73 ফিরকায় বাঁটবে, সমস্ত জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে, সেটা হচ্ছে মা আলাইহি ও মা আনা আসহাবি, যার উপরে আমি আছি এবং আমার সাহাবা কেরাম আছে। তো সাহাবা কেরাম কার উপরে ছিল? হাদিস এবং কোরআনের উপরে ছিল, যেটাকে বলা হয় আহলুল হাদিস ছিল, হ্যাঁ না, তো এটাকে বলা হয় ফিরকা নাজিয়া। ফিরকা নাজিয়া শুধু একমাত্র আহলে হাদিসই ছিল, সেই যুগ থেকে এসছে, সাহাবিদের যুগ থেকে এসছে, আল্লাহ রসুলের যুগ থেকে এসছে। আল্লাহ রসুলের সাহাবিদের জন্য আল্লাহ তাআলা খুদ কোরআন মাজিদে খুশখবরি এবং বাশারত দিলেন, ফাইন আমানু বে মিসলে মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, তোমরা যদি ইমান নিয়ে এসো সাহাবিদের মতন তাহলে তোমরা কী হয়ে যাবে,
কামিয়াব হয়ে যাবে। কোনো সাহাবিদের মধ্যে আপনি পাবেন না যে কোনো সাহাবি বলেছেন যে আমি দেওবন্দি ছিলাম, বা কোনো সাহাবি তখন হানাফি ছিল, বেরেলি ছিল, তবলিগি ছিল, এই সমস্ত কোনো সাহাবি ছিল না। সমস্ত সাহাবি কি ছিল? আহলুল হাদিস ছিল, কারণ তারা কোরআন এবং সুন্নতকেই বুকে ধরে রেখেছিল, ফলে তাদের মধ্যে কোনো ফিরকাবন্দি ছিল না। আর এটারই অর্থ হচ্ছে আহলুল হাদিস, এটাকে অর্থ থেকে বলা হয় আহলুল হাদিস।
رحمن يا رحمن، ساعدني يا رحمن، اشرح صدري قرآن.